এখানে নেতাজি মহাবিদ্যালয়ে ওই ভোটের সমস্ত ইভিএম মেশিনগুলো আছে, আমাদের দলের তরফ থেকে আমাদের নেতারা আছে, আমাদের নেত্রীরা আছে, সবাই আমরা পালা করে এখানে আমরা এই ইভিএম মেশিনগুলোকে আমরা পাহারা দিচ্ছি, যাতে কোনোভাবে ওই মোদি যাতে চেঞ্জ না করতে পারে। আর আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে ইভিএম মেশিনগুলো যেন পাহারা দেওয়া হয়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশই আমরা সমস্ত পাহারাটা দিচ্ছি। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী কাল রেজাল্ট? জেতার ক্ষেত্রে আমরা লক্ষাধিক ভোটে জিতব, কারণ আরামবাগে যেভাবে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের মানুষকে নানা রকম জিনিস উপহার দিয়েছে, উন্নয়ন করেছে আরামবাগে, সেই উন্নয়নের নিরিখে সেই রেল থেকে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে এখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে, সে খাসের উপর চূড়া।